বিএনপি নেত্রীর গাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনি ইউসুফের মেয়ে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফের গাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে আজ শনিবার দুপুরে শহরের ময়জমঞ্জিলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নায়াব ইউসুফ জানান গতকাল শুক্রবার বিকেলে গেরোদা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি পরে সন্ধ্যায় সেখান থেকে অন্য একটি এলাকায় প্রচারণায় গেলে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তারা গাড়িতে হামলা চালায় এ সময় হামলাকারীরা গাড়িটির ক্ষতিসাধন করে পুলিশের তৎপরতায় তিনি বড় ধরনের হামলা থেকে রক্ষা পান হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের দাবি জানান নায়াব ইউসুফ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ থানা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী সহ বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা